आर्थिक विधि विधान सम्पर्के जे सकल सरकारी कर्मकर्ता कर्मचारीगणेर आग्रह रयेछे तादेर जन्य आजके आरेकटी नतून विषय निये आपनादेर सामने हाजिर हयेछि। आपनारा जानेन गत 14/7/22 ख्रिस्टाब्द तारीख सरकारी कर्मकर्ता कर्मचारीदेर जन्य दैनिक भाता एवं भ्रमण भातार एवं बदलिजनित भ्रमण भातार एकटी आदेश हयेछे। सेई आदेश अनुयायी सरकारी कर्मचारीदेरके 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি 1 এ পঞ্চম গ্রেড থেকে চতুর্থ, ক্যাটাগরি 2 তে ষষ্ঠ গ্রেড থেকে দশম গ্রেডভুক্ত কর্মচারীগণ, ক্যাটাগরি 3 তে 11তম থেকে 16তম গ্রেডের কর্মচারী এবং লাস্ট অফ অল ক্যাটাগরি 4 এ 17 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারী। তো আমার আজকের আলোচ্য বিষয় আসলে এই ক্যাটাগরি নিয়ে নয়। এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের এই আদেশে উল্লেখ আছে যে ক্যাটাগরি 2 তে বলা ছিল যে একজন কর্মকর্তা বা কর্মচারী যদি ক্যাটাগরি 2 ভুক্ত হন, তিনি যদি সরকারি কাজে ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে 200 কিলোমিটার দূরত্বের জন্য একটা সিলিং ছিল প্রতি কিলোমিটারের জন্য 15 টাকা এবং 200 কিলোমিটারের ঊর্ধ্ব দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের জন্য ছিল 12 টাকা। সেক্ষেত্রে এই বিষয়টি ক্লেরিফাই করা ছিল না যে আসলে কোনো ব্যক্তি যদি 210 কিলোমিটার ভ্রমণ করে তাহলে 200 কিলোমিটার পর্যন্ত কি রেট হবে, বাকি 10 কিলোমিটারের কি রেট হবে, এই বিষয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় আমাদের কাজের অসুবিধা হয়েছে অনেকেই। সেই জন্যই গত 12/6/2023 খ্রিস্টাব্দ তারিখ একটি আদেশের মাধ্যমে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। সেই আদেশের একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে 199 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য তিনি 15 কিলোমিটার হারে প্রতি কিলোমিটার পাবেন এবং 199 কিলোমিটারের ততোধিক যদি তিনি ভ্রমণ করেন তাহলে বাকি অংশের জন্য তিনি 12 টাকা হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। অনুরূপভাবে ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4 এর ক্ষেত্রেও 199 কিলোমিটার অর্থাৎ 200 কিলোমিটার কমের জন্য একটা রেট প্রযোজ্য হবে এবং 200 কিলোমিটারের অধিক দূরত্বের জন্য বাকি অংশের জন্য আলাদা একটা রেট প্রযোজ্য হবে। এই বিষয়ে এই আদেশটি জারি করার কারণে সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের অনেক তারা লাভবান হয়েছেন, কারণ আগে এটা করলে আগে যদি একজন কর্মচারীকে পুরো অংশটাই ধরেন 210 কিলোমিটার সে ভ্রমণ করেছে তখন 210 কিলোমিটারের জন্যই 12 টাকা হারে প্রদান করা হতো, কিন্তু বর্তমান আইন অনুযায়ী তিনি 200 কিলোমিটার পর্যন্ত 15 টাকা হারে পাবেন এবং 200 কিলোমিটারের অতিরিক্ত বাকি অংশের জন্য কম রেট অর্থাৎ 12 টাকা হারে তিনি ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। বিষয়টি যদি আমরা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি, দেখা যায় যে ধরা যাক একজন ক্যাটাগরি 2 এর কর্মচারী ঢাকা থেকে সড়কপথে রংপুরে যাবেন, ঢাকা থেকে সড়কপথে রংপুরের দূরত্ব 304 কিলোমিটার, এক্ষেত্রে প্রথম 199 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের জন্য তিনি 15 টাকা হারে ভাড়াপ্রাপ্য হবেন এবং অবশিষ্ট দূরত্ব অর্থাৎ 105 কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারের জন্য 12 টাকা হারে ভাড়াপ্রাপ্য হবেন, অর্থাৎ তার মোট ভ্রমণ ভাতার পরিমাণ হবে 199 কিলোর জন্য অ্যাট দ্য রেট 15 টাকা প্লাস 105 কিলোর জন্য অ্যাট দ্য রেট 12 টাকা, অর্থাৎ 4245 টাকা তিনি ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। আর্থিক বিধিবিধান সংক্রান্ত এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।